জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব 2021 উচ্চ মাধ্যমিক মূল্যায়ন পদ্ধতিতে একাদশ শ্রেণীতে তোমাদের যে সমস্ত বিষয়গুলির পরীক্ষা হয়নি সেই বিষয়গুলিতে কিভাবে নম্বর পাবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে এবং নিজেরাই তোমাদের মার্কশিট তৈরি করে নিতে পারবে। আমি এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে নম্বর দেওয়া হবে, কিন্তু তারপরে তোমরা প্রশ্ন করেছো যে বিষয়গুলির পরীক্ষা হয়নি সেগুলির নম্বর আমরা কিভাবে পাব। তো যাই হোক, চলে আসি আমরা মূল আলোচনায়। আমি ছটা সাবজেক্টের উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, বাংলা, ইংরেজি, দর্শন, ভূগোল, সংস্কৃত আর এডুকেশন, এই ছটা সাবজেক্টের মধ্যে আমি ধরে নিলাম তোমাদের এই ছটা সাবজেক্ট কারোর আছে। এক্ষেত্রে বাংলা, ইংরেজি আর দর্শন পরীক্ষা হয়েছিল, তোমরা বাংলায় 70 পেয়েছো, কেউ হয়তো একজন আমি ধরে নিলাম ইংরেজিতে 50 পেয়েছো, দর্শনে 75 পেয়েছো, 80-এর মধ্যে কিন্তু এইগুলি। জিওগ্রাফিতে 70 মার্কের পরীক্ষা হয় কিন্তু পরীক্ষা হয়নি, সংস্কৃতে 80-এর মধ্যে হয় কিন্তু পরীক্ষা হয়নি, এডুকেশনেও 80 মার্কের থিওরি হয় কিন্তু এগুলি পরীক্ষা হয়নি। তাহলে তোমাদের প্রশ্ন, এই তিনটে পরীক্ষার রেজাল্ট আমরা কিভাবে পাব, বিস্তারিত বলবো তোমাদের। তবে মার্কশিট কিভাবে তোমরা তৈরি করে নেবে, এখানে আরেকটাও প্রশ্ন আছে তোমাদের মধ্যে, একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে মাধ্যমিকে কি আমরা গড নম্বর পেয়ে যাব, মানে একই নম্বর পাব প্রত্যেকটা সাবজেক্টে, এটা কিন্তু কখনোই না। কারণ হলো থিওরি পরীক্ষা আমাদের সব সাবজেক্টের সমান না। যেমন ধরো বাংলা, ইংরেজি, দর্শন, সংস্কৃত, এডুকেশন এগুলির 80 মার্কের থিওরি হলেও জিওগ্রাফিতে কিন্তু 70 মার্কের থিওরি আছে, যে কারণে জিওগ্রাফিতে মাধ্যমিক থেকে যে নাম্বার আসবে এগুলিতে তার চেয়ে বেশি আসতে পারে, কারণ এখানে পার্সেন্টটা সেম একই হবে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই, যেমন বাংলার ক্ষেত্রে তুমি কত নম্বর পেতে পারো মাধ্যমিক থেকে, আমাদের যে কাউন্সিল থেকে একটা নোটিফিকেশন দিয়ে গাণিতিক যে ফর্মুলাটা দেওয়া হয়েছিল সেখানে ফিজিক্সের উদাহরণ দেওয়া হয়েছিল, ফিজিক্সে 70 মার্কের থিওরি আছে তাই 70 হিসাবে তোমাদেরকে অঙ্কটা দেখানো হয়েছিল, কিন্তু বাংলাতে তো 80 মার্কের হয় পরীক্ষা, তাহলে বাংলার অঙ্কটা কেমন হবে। যেমন ধরো 70-এর ক্ষেত্রে এখানে 40% আসবে মাধ্যমিক থেকে, তাহলে 4 সাথে 28, কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে 80 মার্কের থিওরি আছে তাই 4 আসতে 32 আসবে, এখানে অঙ্কটা হবে 32 গণিত। তুমি মাধ্যমিকে যে নম্বরটি পাবে চারটে পরীক্ষার, মানে টপ যে সাবজেক্ট, চারটে সাবজেক্টের যোগফল যেটা পাবে এখানে লিখবে, তারপরে নিচে 400 লিখবে, যে অঙ্ক হবে সেটা তুমি বাংলায় পেয়ে যাবে। ইংরেজির ক্ষেত্রে এখানেও 80 মার্কের পরীক্ষা হয় তাই তোমার 32-এর ফর্মুলা হবে এটা, 32 গণিত মাধ্যমিকে যেটা পেয়েছো নিচে 400 লিখবে। এরপরে তোমার ফিলোসফির ক্ষেত্রেও অঙ্কটা একই হবে, 32 গণিত মাধ্যমিকের চারটে পরীক্ষার যোগফল প্লাস বাই 400। এরপরে আমরা ভূগোলের ক্ষেত্রে কিভাবে অঙ্কটা করব, দেখো ভূগোলের ক্ষেত্রে আমাদের পরীক্ষা থিওরি হয় 70 মার্কের, তাহলে এখানে কিন্তু 4 সাথে 28-এর ফর্মুলা আসবে, তাহলে 28 গণিত মাধ্যমিকে যেটা পেয়েছো তার নিচে 400, এটা হলো ভূগোলের অঙ্ক। এরপর সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু আবার এই 32-এর ফর্মুলা, কারণ 80 মার্কের থিওরি আছে, 32 গণিত মাধ্যমিকের চারটের যোগফল বাই 400। এরপরে এডুকেশন, এডুকেশনে 80 মার্কের পরীক্ষা থিওরি তাই 32-এর ফর্মুলা হবে, 32 গণিত মাধ্যমিকে যেগুলি পেয়েছো চারটের যোগফলে বাই 400, এটা হলো তোমার মাধ্যমিকের। তাহলে দেখো জিওগ্রাফিতে যে অঙ্কটা আসবে বাংলা বা ইংরেজির ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে অঙ্কটা এক হবে না, তাই কখনোই তোমাদের একটা সাবজেক্টের অঙ্ক কষে নিয়ে সব সাবজেক্টে বসিয়ে দেওয়া হবে এটা কখনোই না, তোমার সেটা থিওরির উপরে নির্ভর করবে। এবারে আমরা চলে আসছি একাদশে। তাহলে একাদশ শ্রেণীতে যে নম্বরটি আমরা পাবো সেটা হলো 60% থিওরির উপরে। এবার থিওরি তো পরীক্ষা হয়েছিল মাত্র তিনটে পরীক্ষা, তাহলে আমরা বাকি তিনটে পরীক্ষার নম্বর কিভাবে পাবো। কাউন্সিল থেকে বলে দেওয়া হয়েছে যে পরীক্ষাগুলি তোমরা দিয়েছো সেই পরীক্ষাগুলির মধ্যে যেটা টপ হবে সেই টপ নম্বরটি বাকিগুলিতে বসে যাবে। যেমন এখানে বাংলায় আমরা ধরে নিলাম 70, ইংরেজিতে 50, ফিলোসফিতে 75, এই তিনটের মধ্যে টপ হলো 75, তাহলে তুমি জিওগ্রাফিতে 75-এর হিসাবে অঙ্ক করবে, সংস্কৃতে 75 হিসাবে অঙ্ক করবে আর এডুকেশনেও 75 হিসাবে অঙ্ক করবে। এবারে আমরা দেখে নেব একাদশ শ্রেণীতে নম্বরগুলি আমরা কিভাবে পেতে পারি। আমাদের যে কাউন্সিল থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেখানে 70 মার্কের থিওরির উপরে 60%, 6 সাথে 42-এর হিসাবে অঙ্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের বাংলাতে তো 80 মার্কের থিওরি হয়, তাহলে 60% হিসাবে যদি হয়
তাহলে 6টা 48 হিসাবে অঙ্কটা হবে। তাহলে 48 এর ফর্মুলায় তোমার অঙ্ক হবে এখানে 48 গণিত তুমি পেয়েছো কত 70 কতর মধ্যে পেয়েছো 80 মধ্যে পেয়েছো তাহলে অঙ্কটা এরকম হবে। এরপরে আমি দেখে নিলাম দেখে নেব ইংরেজি ইংরেজির ক্ষেত্রেও 80 মার্কের তোমার পরীক্ষা হয় তাহলে এই ফর্মুলাটা একই হবে 48 এর হিসাব গণিত পেয়েছো কত 50 বাই কতর মধ্যে পেয়েছো 80 মধ্যে পেয়েছো ইংরেজিতে থিওরি 80 হয়। এরপরে ফিলোজফি ফিলোজফিতেও অঙ্কটা একই হবে কারণ 80 মার্কের থিওরি গণিত পেয়েছো কত 75 75 এর নিচে লিখবে 80 80 মধ্যে 75 পেয়েছো এখানে প্রজেক্টটা ধরা হচ্ছে না শুধুমাত্র থিওরি ধরা হচ্ছে। জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফিতে 70 মার্কের থিওরি হয় যে কারণে তোমার নোটিফিকেশনে যেটা দেওয়া আছে সেই ফর্মুলাটা আসবে তাহলে 42 ছয় সাথে 42 42 এর অঙ্ক হবে এটা গণিত তুমি পেয়েছো কত 75 পরীক্ষা না দিয়েই তুমি 75 পেয়ে গেছো কারণ যে পরীক্ষা তিনটে দিয়েছিল তার মধ্যে টপ ছিল 75 তাহলে 75 বাই এখানে কিন্তু তোমার 75 হবে না একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি যাই হোক 70 মার্কের থিওরি পরীক্ষা হয় ভূগোলে তুমি 70 এর মধ্যে কখনোই 75 পেতে পারো না ফিলোজফিতে যখন 75 পেয়েছো 80 এর মধ্যে এক্ষেত্রে তোমার পার্সেন্ট দাঁড়াবে 93% শতকরা হারে আর জিওগ্রাফিতে তাহলে তুমি 70 এর মধ্যে কত পেতে পারো এই অঙ্কটা যদি করা যায় তাহলে তোমার এখানে কিন্তু 65 হবে 65 পয়েন্ট যাই হোক একটা কিছু হবে তাহলে এই ভূগোলের ক্ষেত্রে অঙ্কটা এখানে 65 আসবে তাহলে আমাদের অঙ্কটা এখানে 70 এর মধ্যে তুমি 65 পাচ্ছ অঙ্কটা এরকমের আসবে। এরপরে সংস্কৃতের ক্ষেত্রে একই ফর্মুলা আসবে তোমার 48 গণিত সংস্কৃত পরীক্ষাতে তুমি 75 পেয়েছো কারণ 80 থেকে 75 যদি হয় তাহলে এখানেও 75ই হবে 75 বাই 80 অঙ্কটা এভাবে করবে। আর এডুকেশনের ক্ষেত্রেও তোমার 80 মার্কের হয় যে কারণে একই ফর্মুলা আসবে গণিত 75 বাই 80। এরপরে তোমার প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 20 প্রজেক্ট আছে এবার আমি ধরে নিলাম এখানে 20 20 এর মধ্যে তুমি 20 পেয়েছো তারপরে এখানে প্রজেক্টে 20 মধ্যে আমি ধরে নিলাম 18 পেয়েছো তারপরে এখানে প্রজেক্টে তুমি 19 পেয়েছো এরপরে তোমার জিওগ্রাফিতে 30 মার্কের এর মধ্যে 27 পেয়েছো আমি ধরে নিলাম এইগুলি এখানে একটাতে 20 পেয়েছো আর একটাই হয়তো 19 পেয়েছো প্রজেক্টে। এবার এই অঙ্কটা তুমি যদি করে নাও তাহলে দেখবে তোমার মার্কশিট তৈরি হয়ে গেল। এরপরে এখান থেকে যে অঙ্ক আসবে এখান থেকে যে অঙ্ক আসবে আর এই অঙ্কগুলি পরপর যোগ করে নেবে তোমার সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট তোমার তৈরি হয়ে যাবে। যাই হোক আশা করছি যে সাবজেক্টগুলিতে তোমাদের পরীক্ষা হয়নি সেইগুলির নম্বর কিভাবে দেবে বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো বন্ধুদের শেয়ার করো আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আসছি পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।